কথা বললে পিছনে, কথা বললে পিছনে। ভ্রমিতে ভ্রমিতে যদি সাধুসঙ্গ পায় তবে সব ত্যাগি সেই কৃষ্ণের ভজয়। ষাটি অর্থ কহিল সব কৃষ্ণের ভজন, সেই অর্থ হয়েই সত্যি অর্থ এবে তোমার সঙ্গে তোমার ভক্তি বলে অর্থ সঙ্গে। অর্থ শুনি সনাতন বিস্মিত হইয়া স্তুতি করে মহাপ্রভু চরণে ভরিয়া। সাক্ষাৎ ঈশ্বর তুমি ব্রজেন্দ্র নন্দন, তোমার নিঃশ্বাসে সব বেদ প্রবর্তন। তুমি বক্তা ভাগবতে তুমি জানো অর্থ, তোমা বিনা অন্য প্রভু কহে কেন কর আমার স্তবন, ভাগবতের স্বরূপ কেন না কর বিচরণ। কৃষ্ণ তুল্য ভাগবত বিপু সর্বাশ্রয়, প্রতিশ্লোকে প্রতিয়োগ করে নানা অর্থ কয়। প্রশ্ন উত্তরে ভাগবতে কহিয়াছে নির্ধার, যাহার শ্রবণে লোকে লাগে চমৎকার। এই তো করিল এই শ্লোকের বিয়াকান, বাদুলের প্রলাপ করি কে করে প্রমাণ। আমায়ন দেবা কহে বাতুল সে হয়, এই দৃষ্টে ভাগবতে রস জানয়। পুন সনাতন কহে যুগি যুগি করে, প্রভু আজ্ঞা দিলা বৈষ্ণব স্মৃতি করি বারে। মুই নিজ জাতি কিছু নাহি জানি বিচার, মো হইতে কিছু নহে শিখির প্রচার। সূত্র করি দিশা যদি কর উপদেশ, আপনে কর যদি হৃদয়ে প্রবেশ। তবে তার দিশা সুরে মরণিত হৃদয়ে, ঈশ্বর তুমি যে করাহ সেই সিদ্ধময়। প্রভু কহে যে করিতে করিবে তুমি মন, কৃষ্ণ সেই তোমায় করাইবে চরণ। প্রতাপি সূত্র রূপ শুন দিগর সম, সর্বাবরণ লিখি গুরুর আশ্রম। গুরুর লক্ষণ আর শিষ্যের লক্ষণ, শ্রী গুরুর লক্ষণ শিষ্যের লক্ষণ দুহার পরীক্ষণ। সেই ভগবান সব মন্ত্র বিচারণ, মন্ত্র অধিকারী মন্ত্র শুদ্ধাদি সুদন। দীক্ষা প্রাত স্মৃতিকৃত দন্ত দাবন স্নান সন্ধ্যা দিবন্ধন, গুরু সেবা গুরুত্বপূর্ণ চক্রাদি ভারণ। গুপী চন্দন মালাকৃতি তুলসী আরোহণ, বস্ত্রপিত গৃহয়নম সংস্কার কৃষ্ণ প্রবোধন। পঞ্চ ষোড়শ পঞ্চদশ উপচার অর্চন, পঞ্চকাল পূজার আরতি ভোজন শয়ন। শ্রীমূর্তি লক্ষণ আমার শালগ্রাম লক্ষণ, কৃষ্ণ ক্ষেত্র যাত্রা কৃষ্ণ মূর্তি দর্শন। নাম মহিমায় অপরাধ দূরে বর্জন, বৈষ্ণব লক্ষণ সেবা অপরাধ খণ্ডন।
شنقجالا غندقشبا دوبدي غلقان تبستي فريكما غلبات غردان غندان قراشتارتا بدي كريشنا فشادا بوجان قابنديتا قاني بديتا تياد بشنا بنددي برجان شادو شنغ شادو غلقان شادو شنغ شادو شلغان وشاط شنغ تيادي بادبطا سرغان تاكوت سرغان ভাগবত শ্রবণ দিনকৃত্য পক্ষকৃত্য একাদশী বিবরণ মাসকৃত্য অষ্টমাদি বিধিবিধান একাদশী জন্মাষ্টমী বামন দ্বাদশী শ্রীরামনবমী আর নৃসিংহ চতুর্দশী এই সবে বিদ্যা ত্যাগ বিদ্যা পালন অকারণে দুষ হইলে ভক্তির সর্বত্র প্রমাণ দিবে পুরাণ বচন শ্রীমূর্তি বিষ্ণু মন্দির সামান্য সদাচার আর বৈষ্ণব সদাচার কর্তব্য কর্তব্য স্মার্ত ব্যবহার এই সংক্ষেপে কলিযুগ দর্শন যবে তুমি লিখিবে কৃষ্ণ করাইবে স্ফুরণ তবে তুমি লিখিবে কৃষ্ণ করাবে স্ফুরণ এই তো কহিলু প্রভুর সনাতনে প্রসাদ যাহার শ্রবণে বক্রের গুণে অপসাদ নিজ গ্রন্থে কর্ণপুর বিস্তার করিয়া সনাতনে প্রভু প্রসাদ দেখেছে লিখিয়া হরে কৃষ্ণ এতক্ষণ আমরা চৈতন্য চরিতামৃত শ্রবণ করলাম এই চৈতন্য চরিতামৃতে এখানে সনাতন গোস্বামীকে শ্রীমন চৈতন্য মহাপ্রভু শাস্ত্র রচনা করার কথা নির্দেশ করছেন যে তুমি তুমি শাস্ত্র রচনা করো সনাতন সে বলছেন আমি কামন আমার ক্ষমতা নেই আমি নিজ কুল আমি কি করে শাস্ত্র রচনা করতে পারি তুমি যদি হৃদয়ে আমার প্রবেশ করো তাহলে আমি করতে পারবো এই বলে এই বলে এখানে কি হচ্ছে প্রসাদ দেওয়া হচ্ছে যে প্রসাদ আছে এটা দিয়ে দাও আমি বলছি এখানে যে রান্না হয়েছে সেটা দাও এখানে যে রান্না হয়েছে ওই মাথা দিয়ে আটে না কমত দিয়ে দাও অন্যটা দাও আমি যা বলছি তা শুনো কথা কথা যাও যেটা শুনে দেও যা আছে দিতে ওই জন্য ভূপ আছে তুমি নিয়ে যাও সেভাবে সনাতন গোস্বামীকে মহাপ্রভু সনাতন গোস্বামীকে মহাপ্রভু নির্দেশ করতেন স্মৃতিশাস্ত্র রচনা করার স্মৃতিশাস্ত্র কি কিভাবে ভক্তি করবো কিভাবে করবো না কোনটা করবো কোনটা করবো না এটা আমরা কি করে জানবো কিভাবে ভগবানের পূজা দিতে হবে কে বন্দনা করতে হবে কিভাবে পাতকৃত করতে হবে কিভাবে একাদশী আগের দিন করবো না পরের দিন করবো হয় কি না ঝামেলা হয় কিনা হয় এই দিক নির্দেশনটা একটা সনাতন গোস্বামী বলছে যে প্রথমে শ্রী গুরু চরণ আশ্রয় গুরুর লক্ষণ কি শিষ্যের লক্ষণ পরীক্ষণ দুজনের পরীক্ষা মন্ত্র শুদ্ধি কি পাতকৃত কি এভাবে প্রত্যেকটা বিষয় সম্পর্কে মহাপ্রভু এখানে বলছেন অনিবেদিত ত্যাগ মানে কি ভগবানকে যা নিবেদন করা হয়নি তা কখনো আহার করা যাবে না এটাই সনাতন গোস্বামীকে বলছেন মহাপ্রভু আর কি বৈষ্ণব নিন্দাদি পর্যন্ত বৈষ্ণবদের কথা করা যাবে না নিন্দা করা যাবে না সাধু লক্ষণ সাধু সঙ্গ সাধু সেবন সাধুদের সেবন করা উচিত এবং অসৎ সঙ্গ ত্যাগ ভাগবত শ্রবণ সনাতন গোসাই গোসাই বাদ আর ভক্তির যে অঙ্গ লিখেছেন সেখানে 64 অঙ্গের কথা বর্ণনা করেছেন দাদা মাধবের সেবার কিন্তু এখানে মধ্যে সনাতন গোস্বামী 5 শ্রেষ্ঠ বলেছেন
পাঁচটি শ্রেষ্ঠ কি কি পাঁচটি শ্রেষ্ঠ কি একটা হচ্ছে ভাগবত শ্রবণ পাঁচটির মধ্যে একটা আছে কি ভাগবত শ্রবণ আর একটা হচ্ছে মথুরায় বাস আর একটা আছে শ্রদ্ধায় শ্রীমূর্তি সেবন সাধু সঙ্গ এবং নাম সংকীর্তন পাঁচটা আর অন্যটা কি কি শ্রদ্ধায় শ্রীমূর্তি সেবন সবাই বলুন শ্রদ্ধায় শ্রীমূর্তি সেবন এটা বুঝতে পেরেছেন কি শ্রদ্ধায় শ্রীমূর্তি সেবন মানে কি এটা হচ্ছে শ্রদ্ধায় শ্রীমূর্তি সেবন মানে ভগবানের চরণে তুলসী পত্র দিবেন ভগবানকে সুন্দর করে সাজাবেন প্লাস্টিক দিয়ে নয় নিজে গাছ ফুল গাছ রোপণ করবেন সেই ফুল তৈরি করে ফুলের মালা তৈরি করে ভগবানকে মালা পরাবেন ভগবানকে স্নান করাইবেন ভগবানকে রান্না করে ভোগ নিবেদন করবেন ভগবানের মন্দির মার্জন করবেন এগুলো হচ্ছে শ্রদ্ধায় শ্রীমূর্তি সেবা ভগবানের সেবা ভগবানের সেবা করার জন্য যে সুখ সেই সুখ লাভ করতে হবে যেমন শ্রদ্ধায় বিগ্রহ আরাধনার জন্য যা কিছু শ্রীবিগ্রহ আরাধনা নিত্য নানা শৃঙ্গারতন মন্দির মার্জনার্ধ যুক্তস্য ভক্তাংশ নিজুঞ্জত অভি বন্দি গুরু শ্রী চরণার বিন্দম শ্রদ্ধায় কি করতে হবে শ্রীমূর্তি স্মরণ করতে হবে কারা কারা ভগবানের চরণে তুলসী পাতা নিবেদন করে হাত মধ্যে দেখি এক দুই তিন চন্দন চর্চিত করে চন্দন লাগিয়ে ভগবানের চরণে তুলসী পাতা নিবেদন করা উচিত আর কি করা উচিত ভগবানের চরণে পুষ্প নিবেদন করা উচিত ভগবানকে ভোগ নিবেদন করা উচিত সুন্দর রান্না জানেন যারা যারা সুন্দর রান্না করে ভগবানকে আর কি এটা হচ্ছে ভগবান মন্দির মার্জন করা সুন্দর সে ভগবানকে সাজিয়ে রাখা প্রতিদিন ঘুরে ঘুম থেকে ভগবানকে জাগরণ করা সন্ধ্যা সময় ভগবানকে স্মরণ প্রদান করা দুপুরবেলা ভোগ নিবেদন করা এগুলো হচ্ছে শ্রদ্ধায় শ্রীমূর্তি সেবা দুই নম্বর কার্যটা কি দুই নম্বরটা কি দুই নম্বরটা হচ্ছে মথুরায় বাস মানে আমরা সবাই মথুরায় বাস করতে পারি না তাহলে কোথায় বাস করবো হ্যাঁ প্রতিদিন তুলসীতে জলপান করবেন তুলসী পরিক্রমা করবেন এবং তুলসী কীর্তন করবেন নম নম তুলসী কৃষ্ণ প্রেয়সী রাধা কৃষ্ণের সেবা তব যে তোমার শরণ লয় তার বাঞ্ছা পূর্ণ হয় কৃপা করি করতারে বৃন্দাবনবাসী এভাবে তুলসী বন্দনা তুলসী পরিক্রমা তুলসী প্রণাম যখনকে করি আমরা তখন আমরা কোথায় বাস করি বৃন্দাবনে বাস করি কোথায় বাস করি মথুরায় বাস কোথায় বাস মথুরায় বাস করি আর কি তোমরা যদি কথা বলো তাহলে এখানে তুমি এসো এখানে এসো এখানে বসো এদিকে এসো এখানে এসো আর জন্য কথা না মথুরায় বাস কোথায় করবো তুলসীতে জল দান করা তুলসী পরিক্রমা করা তুলসী বন্দনা করা মথুরায় বাস করা আর কি রাইতো মথুরাকে টাকা লাগবে মথুরা কোথায় যাবো তাহলে বাড়িতেই আমরা মথুরা বানাতে পারি ঠিক আছে আর কি যেখানে ভগবান তুলসী দেবী সেখানে ভগবান বিষ্ণু মনে রাখবেন আর তুলসী সেবা করলে ভগবান সন্তুষ্ট হবে কোন কি দুই নম্বরটা কি দুই নম্বরটা হচ্ছে মথুরায় বাস তিন নম্বর হচ্ছে ভাগবত শ্রবণ শ্রদ্ধায় ভাগবত শ্রবণ মহাপ্রভু এখানে বলছেন যে তোমার কাজ হচ্ছে ভগবানের কথা শোনা তুমি যদি ভগবানের কথা না শুনো তাহলে তোমার হৃদয় পাষণ্ড হয়ে যাবে হৃদয়টা কেমন হয়ে যাবে পাষণ্ড হয়ে যাবে হৃদয়ের যে কমল প্রকৃতি সেটা নষ্ট হয়ে যাবে এর জন্য ভাগবত শ্রবণ না করলে কৃষ্ণ প্রেম লাভ হয় না এক ভাগবত ভাগবত শাস্ত্র আর আরেক হচ্ছে ভাগবত রসপাত্র দুই ভাগবত
দুয়া সেবন করো একজন ভাগবত যিনি ভাগবত সম্পর্কে জানেন ভগবান সম্পর্কে জানেন আর হচ্ছে ভাগবত শাস্ত্র ইনি যে স্বয়ং ভগবান এবং তার সেবা করা উচিত শ্রবণ করা উচিত যখন প্রসাদ খাচ্ছি উদরে চলে যাচ্ছে আর ভাগবত কোন দিকে নেব মুখের দিকে ভাগবত কোন দিকে শ্রবণ করব ভাগবত কোন দিকে আস্বাদন করব কানে শ্রবণ করে এদিকে ঢুকাবো আর এদিকে বের করে দেবো কোন দিকে নেব কান দিয়ে ঢুকাবো আর হৃদয়ে নিয়ে তাকে কি করবো ঠিক আছে ভাগবত হৃদয়ে রাখ এবং ভগবানের কথা যে যত শ্রবণ করবে ততই কৃষ্ণ প্রেম লাভ কি লাভ হবে কৃষ্ণ প্রেম লাভ হবে আমাদের জীবনের উদ্দেশ্যটা কি এ জগতে আসছে কেন ঘর বাড়ি বানানোর জন্য সন্তান সন্ততি এই সেই ব্যস্ততা কেন মনুষ্য জীবনের উদ্দেশ্য হচ্ছে কৃষ্ণ ভক্তি লাভ করা কৃষ্ণ ভজিবার তরে সংসারে ত্যাগ আমার কি অ্যাকচুয়ালি কি কৃষ্ণ ভক্তি হচ্ছে কৃষ্ণ ভক্তি হচ্ছে না কারণ কৃষ্ণ ভক্তি করতে গেলে মহাপ্রভু বলছেন বল কৃষ্ণ ভজ কৃষ্ণ কর কৃষ্ণ শিক্ষা কৃষ্ণের এই ভাগবত শিক্ষা লাভ করতে হবে কারণ আমি যদি কোনো ড্রাইভারের সম্পর্কে না জানি আমি গাড়ি চালাতে পারবো আমি যদি ডাক্তারি না জানি আমি কোনো রুগী দেখতে পারবো পারবো আমি কোনো ইঞ্জিনিয়ারিং না জানলে আমি কি গাড়ি ঠিক করতে পারবো হ্যাঁ আমি যদি কোনো লেখাপড়া না করি মাস্টার আমি কি কোনো ছাত্রকে পড়াতে পারবো এটা জেনে তো আমাকে শিখে তো আমাকে এটা করতে হবে নাকি ঠিক তদ্রুপ ভাগবত জেনে ভাগবত শুনে ভাগবত আচরণ করতে হবে নাই তো সম্ভব এটা হবে জীবনে কখন তাহলে আমরা কখন আমার বাচ্চা কেউ শেখাচ্ছি না ভাগবতের কথা আমি নিজে শুনছি না তাহলে আমার জীবন চলছে কিভাবে এটা তো একটা সংবিধান কিভাবে এই মনুষ্য জীবনকে পরিচালনা করতে হবে তার শিক্ষা কোথায় মনুষ্য জীবনটা কিভাবে পরিচালনা করতে হবে তার শিক্ষাটা কোথায় আছে শ্রীমদ ভাগবতে আছে ভাগবতে উচিত আমাদের ভাগবত শ্রবণ করা এবং ভাগবত শ্রবণের মাধ্যমে কৃষ্ণ ভক্তি লাভ ঠিক আছে ভাগবত শ্রদ্ধায় ভাগবত শ্রবণ শ্রদ্ধাবান লোভতে জ্ঞানম শ্রদ্ধা না থাকলে লাভ করা যায় না কারণ এক তারপর কি মনুষ্য জীবন পেয়েছি কিন্তু এটা তো কিছুদিন পর নষ্ট হয়ে যাবে মৃত্যু হয়ে যাবে মৃত্যু এসে আমাদের এটা নষ্ট করে দিবে কিন্তু পূর্বজন্মে যা করেছি তাই জীবনে ভোগ করছি আর এই জীবনে যা করব পরবর্তী জীবনে ভোগ করছি কিন্তু যদি আমি ভগবত ভক্তি না করি ভগবানের সেবা না করি ভগবানের চিন্তা না করি ভাগবত শ্রবণ না করি হৃদয় ধারণ না করি তাহলে কি হবে হরি হরি বিফলে জনম গাই রূপ মনুষ্য জনম পাইয়া রাধা কৃষ্ণ না ভুদিয়া জানিয়া শুনিয়া বিষ খাই এটা কি শুধু গাওয়ার বিষয় আচরণের বিষয় বাবা না শুধু গাইবই শুধু বাবা এটা আচরণ করতে হবে জীবনে যদি আচরিত না হয় তাহলে কি হবে এক সাধু বাবার সাথে পাখির সম্পর্ক ছিল পাখিরা সাধু বাবার কথা শুনতো বুঝতো আর সাধু বাবাও পাখির ভাষা বুঝতো তো একদিন সাধু বাবা এখান থেকে চলে যাবে আজকে আমরা এখান থেকে চলে যাব আমি তো এখান থেকে চলে যাব তো প্রতিদিন যে তোমরা আসো এখানে আহার গ্রহণ করো তো আমি যখন চলে যাব সেখানে বেদ আসবে মানে শিকারী আসবে আর শিকারী আসলে কি করবে জাল বিছাবে শস্য চুরবে আর তোমরা ওই জালের মধ্যে আটকে যাবে তো শক্তি তো কালকে কাজ করো সবাইকে ডাকো সবাইকে ডাকা হলো শালিক টিয়া ময়না বুলবুলি যারা যারা সবাইকে ডাকা হলো সব পাখিরা আসলো সব পাখিরা এসে বসলো এবং সাধু বাবা এসে তাদেরকে বললে জানো আমি তো চলে যাব তোমরা তো প্রতিদিন এখানে আসো
এটা বেদ যেখানে বেশি পাখি আসে কে আসবে শিকারি শিকারি আসবে না তো শিকারি এসে তোমাদের কি করবে তোমাদেরকে ধরে নিয়ে যাবে তুমি জানো এটা তো বলো সাধু বাবা কিভাবে আমরা এই শিকারির জালের মধ্যে না আটকাতে পারি সেই পদ্ধতিটা আমাদেরকে বলো হ্যাঁ তখন শিকারি কি করলেন সেই সাধু বাবা পাখিদেরকে শিকালেন কি বেদ আসবে জাল বিছাবে শস্য ছুলবে আমরা জালে আটকে যাব সবাই একবার মন্ত্রটা বলুন তো কি বেদ আসবে বলুন বেদ আসবে জাল বিছাবে শস্য ছুলবে আমরা জালে আটকাবো তারা বলছে না না আমরা জালে আটকাবো আমরা না আসবো না তারা আটকাবো আসলে আমরা এখানে বসবো না আর বসলে এই শস্য খাবো না তাই আমরা কি করবো না এই জালে আমরা আটকাবো তখন সাধু বাবা বললেন বাবা বেশ বেশ সবাই তো বুঝে গেছে চলে যেতে পারি তাই তিনি কি করলেন চলে গেলেন আজ অভ্যাস বসত প্রতিদিন এই পাখিরা কি করলো এই স্থানে আসতে লাগলো আর এখানে এসে শস্য খেতে লাগলো এটা শিকারি দেখলো শিকারি দেখে কি করলো তার জাল এনে সেখানে বিছিয়ে দিল আর শস্য ছুঁয়ে দিল আর সব পাখিরা এসে কি করলো সেখানে এটার মধ্যে বসে শস্য খেতে শুরু করলো এমন সময় সমস্ত জালটা যখন জাল গুটিয়ে দিল তখন জালটা যখন গুটিয়ে দিল তখন কি হলো সবাই আটকে গেল তখন বলছে পাকায় ধরছে পায়ে ধরছে মাথায় ধরছে আমরা উঠতে পারছি না কেন কি বিষয় যে আমরা বোধহয় জালের মধ্যে আটকে গেছি তাহলে সাধু বাবা যে মন্ত্র বলে গেছেন সেই মন্ত্রটা বলো মন্ত্র তো শিখিয়ে দিয়ে গেছেন না কি বেদ আসবে জাল ভিজাবে শস্য ছুড়বে আমরা জালে আটকাবো না এই মন্ত্র বারবার বলতে আছে বারবার বলতে আছে কিন্তু জাল থেকে আর বেরোনো যাচ্ছে না জাল থেকে বেরোনো যাবে যাবে মন্ত্র বললে সারা দিন সারা সপ্তাহ মাস বছর সারা জীবন কি বেদের জালে আটকেলে বেরো যাবে মন্ত্র দিয়ে এই মন্ত্রে বাইরে যাবে আমরা জালে আটকে গেছি মন্ত্র বলছি কিন্তু তারপরেও এখান থেকে বের হতে পারছি না তাহলে পাখিটির ভুল কি ছিল তারা তো জানতো তারা তো জানতো যে বেদ আসবে তাদেরকে তারা আটকে যাবে তারপরে কেন বেদের জালে আটকালো জানলেই সব পার করা যায় না তাদের ভুল কি ছিল পাখিদের তারা সাধুর কথা থেকে শিক্ষা লাভ করেনি শুধু শ্রবণ করেছে মুখস্থ কণ্ঠস্থ প্রকৃতস্থ করে এটাই তো কি করেনি সেখান থেকে শিক্ষা লাভ করে জীবনে আচরণ করে এই ছিল ভুলটা কি আর কি জীবনে এটা প্রয়োগ করে কিন্তু তাদের একেবারে মুখস্থ ছিল এটা বারবার বলছে বেদ আসবে জাল বেজাবে শস্য ছুটবে আমরা জালে আটকাবো না বারবার বলছে কিন্তু তারপর সেই জালের মধ্যে আটকে গেছে তাদের ভুল কি শিক্ষা লাভ করেনি জীবনে সেটা প্রয়োগ করে এই হচ্ছে ঠিক তো ধ্রুব আমরা যারা মনুষ্য জীবন লাভ করেছি যদি আমরা এই ভগবত ভক্তি শিক্ষা লাভ না করি অথবা যদি আমরা জীবনে প্রয়োগ না করি আচরণ না করি তাহলে কি হবে এই যে হরি মনোরত্তম দাস ঠাকুর বলেছেন কি হরি হরি বিফলে জনম গুয়াইনু মনুষ্য জনম পাইয়া রাধা কৃষ্ণ না বুঝিয়া জানিনা শুনিয়া বিষ খাই না কি খাচ্ছি সংসার বিষয়া নলে দিবানিশি হিয়া জলে জুড়াইতে কি করিল উপায়
উপায় কি আছে? তোমার কি সেন্স আছে? তোমার দুদিন পরে মৃত্যুর দিন চলে আসছে। পুনরূপি জননম, পুনরূপি মরণম, পুনরূপি জননি জঠরে। এভাবে এক দেহ থেকে আরেক দেহে দেহান্তরিত হচ্ছ। 84 লক্ষ জুনিতে রোধ করা আর কি উপায় করেছ? একবার ভেবেছ না তো? যদি পারমার্থ না ভাবো, চিন্তা না করো, আচরণ না করো, কি করে হবে? জানো নিজের জীবনে এটা কি করতে হবে? আচরণ করতে হবে। বাকিটা করে নিয়ে যা। তাই আটকা পড়েছে, আমরাও আটকা পড়বো দিন। যুধিষ্ঠির মহারাজকে জিজ্ঞেস করা হয়েছিল সবচেয়ে আশ্চর্যের বিষয় কি সংসারের ভিতরে? সবচেয়ে আশ্চর্যের বিষয় কি? সবচেয়ে আশ্চর্যের বিষয় হচ্ছে সেটা, যে আশ্চর্যের বিষয়টা হচ্ছে যে প্রত্যেক মানুষ মৃত্যুবরণ করছে, আমরা এটা দেখছি, তারপরও আমরা সচেতন নই। আমাদের পূর্বতর আরো অনেক অনেক এভাবে মৃত্যুবরণ করেছেন। আমার দাদা, আমার পদদাদা, আমার বাবা, অনেকের, অনেকের মা, অনেকের ভাই, অনেকের স্ত্রী, অনেকের স্বামী মৃত্যুবরণ করেছে, কিন্তু অনেকের সন্তান, কিন্তু আমরা তার প্রতি মৃত্যুর উপরে কি নেই, সচেতন নই। মানুষ্য জীবনের সমস্যা হচ্ছে কি? জন্ম, মৃত্যু, জরা, ব্যাধি, এই হচ্ছে চারটা সমস্যা। আহার নিদ্রা ভয় বুদ্ধি। আহার নিদ্রা তো পশুরাও করে, একটা পশু আহার করে, একজন মানুষও করে, একজন মা, একটা পশু নিদ্রা যায়, একজন মানুষও নিদ্রা যায়, একটা পশু আত্মরক্ষা করে, একজন মানুষও আত্মরক্ষা করে, একটা পশু বাচ্চা কাছে উৎপাদন করে, করে না, সন্তান হয় না পশুদের, সন্তান সন্ততি হয় না, হয় মানুষ করে। তো মানুষকে শ্রেষ্ঠ বলা হয়েছে কেন? মানুষকে শ্রেষ্ঠ বলা হয়েছে এর জন্য যে পশুরা ভগবানকে জানতে পারে না, ভগবত আরাধনা করতে পারে না, ভগবত ভক্ত হতে পারে না, কিন্তু মানুষ হতে পারে। মানুষের সেই যোগ্যতা প্রদান করা হয়েছে, এজন্য গীতা ভাগবত আদি শাস্ত্র কেন পড়ব? ভগবানকে জানার জন্য। এটা ওকে ভগবানকে জানিয়ে দিচ্ছে আপনার কর্তব্য কর্ম কি সেটা সম্পর্কে জানিয়ে দিচ্ছে। এটা একটা সংবিধান, কিভাবে আমার এই মনুষ্য জীবনকে পরিচালনা করবে সংবিধান। এজন্য এই মনুষ্য জীবনে অত্যন্ত গুরুত্ব হচ্ছে কি? ভাগবত শ্রবণ করা। কি করা? ভাগবত শ্রবণ। দাদা কি এই ভাগবতী আপনাকে কি করবে? এই জন্ম মৃত্যুর পারাপার্থকে উদ্ধার করে প্রকৃত আলোয় ভগবত ধামে গমন করে। কোথায় যাবো আমরা? আমাদের প্রকৃত স্থান কোথায়? এখানে। কারো স্বামী হয়ে থাকা, স্ত্রী হয়ে থাকা, কারো সন্তান হয়ে থাকা, এটা আমাদের গন্তব্য কি? এটাই আমাদের বাড়ি? ভুল জানা, এটা আমাদের প্রকৃত বাড়ি নয়। মৃত্যু আসবে, শেষ করে দিবে, ধাক্কা মেরে ঘর থেকে বের করে দিবে, বেরিয়ে যান, ঠিক আছে কিনা? সবাই ধরে শ্মশানে নিয়ে গিয়ে তোমার দেহটা পুড়ে দেবে। তোমার বাড়ি কোথায়? তোমার বাড়ি হচ্ছে ভগবানের ধাম, সেটা হচ্ছে বাড়ি। সেখান সম্পর্কে যদি আমেরিকা গেলে আমেরিকার ভাষা যদি না জানো, না শিখো, উল্টা পাল্টা বলে ফেলাইবে না, সেখানে চলতে পারবা? পারা যাবে না। কি করতে হবে? আমেরিকার ভাষা শিখতে হবে। শিখতে হবে না? শিখতে হবে। ভগবত নামে ঘেরে যেতে হলে ভগবানের ভাষা শিখতে হবে। যদি না শিখি, না শুনি, না পড়ি, কি হচ্ছে? ভগবান তাদের জন্য আসে, যারা ভগবত ভক্তি করে তাদের জন্য আসে, প্রেম সাথে ভগবানের সেবা যারা করে তাদের জন্য ভগবান আসে। ও ভগবানের বিভিন্ন প্রতিনিধি রয়েছে, যারা ভগবানের সেবা করবে না, ভগবানের আচরণ করবে না, জমদূত পাঠি দিলে যাও, জমদূত তোমরা টেনে এসে নিয়ে এসো, যাও জমালুকে নিয়ে এসো। আর
যারা প্রেম যারা ভগবত ভক্তি করবে তাদের জন্য কাকে পাঠাবে? বিষ্ণুদূতকে পাঠাবে। অজামিল নামে একজন মহাপাপী ছিল, কিন্তু পূর্ব সময়ে পিতার সাথে সে ভগবত ভক্তি করেছিল, এই জন্য পূর্ব সুকৃতি বলে এটাকে। পূর্ব সুকৃতি বলে সেই ভগবত ভক্তি করেছিল, ভাগবত কথা শুনেছিল, ভগবানের সেবা করেছিল, তাই এই সুকৃতি বলে তার 80 বছর বয়সে তার 5 বছরের একটা সন্তান ছিল, তার নাম ছিল নারায়ণ। আর এই নারায়ণকে নিয়ে নারায়ণ 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 বলতো। পরবর্তী কি হল, মৃত্যুর সময় উপস্থিত হয়ে গেল, ছেলের নাম ধরে রাখছে নারায়ণ নারায়ণ, নামাজ হয়ে গেল, কে চলে আসলো বিষ্ণুদূত, যমদূতের এসে নিতে আসলো, পাপি মহাপাপি ছেলে নিয়ে যাবে, বিষ্ণুদূত থামাচ্ছে, থামো এত বড় সাহস, তোমরা শুনোনি আমার ধর্মর নাম গিয়েছি আর তোমরা তাকে নিয়ে যাবে, মানে যমরাজ কি তোমাদের ধর্ম শেখায়নি? ধর্ম বলতে কি, ভগবানের নাম কীর্তন, এটা হচ্ছে ধর্ম, ভাগবত শ্রবণ ধর্ম এগুলো, ঠিক আছে। তাদেরকে তাড়িয়ে দিয়ে অজামিলকে আবার সুযোগ দিল, আবার অজামিল ভগবত ভক্তি ভাগবত শ্রবণ করে ভাগবত আচরণ করে ভগবানের ধাম প্রাপ্ত। এই হচ্ছে গিয়ে পরিবেশ, শিক্ষা এটা। অজামিল আমাদের কি শিক্ষা দিল? অজামিলের কাছ থেকে আমরা কি শিক্ষা পেয়েছি? যে আমাদেরও দিন আসবে, সবার এখানে কেউ বাকি নাই, কে বলতে পারবেন যে না আমার দিন আসবে না? সবার দিন আসবে, কিন্তু সাধুর কথা তিতা ভালো লাগে না, তো তিতা কথাটাই সত্য, করুণ সত্য, যে মৃত্যুর দিন আসবে এর জন্য প্রস্তুত হন, হরিনাম জপ করুন, ভাগবত শ্রবণ করুন, ভগবত সেবা করুন, সাধুসঙ্গ করুন। সাধুসঙ্গ মানে কি? মহাপ্রভু বলছেন স্বজাতীয় স্নিগ্ধ সম্প্রদায় সাধুসঙ্গ, এই সম্প্রদায় সাধুসঙ্গের মাধ্যমে কি হয়, নিজের আকৃতি প্রকৃতি পরিবর্তন হয়, যে সামলাল সামলাল থাকলো, ওই রামলাল হলো না, প্রসাদ দিয়েছে না, আমি রাগ করেছি আপনার, রাগ করেছি খুব, এজন্য মনুষ্য জীবনের উদ্দেশ্য হচ্ছে ভগবানকে জানা। প্রসাদ চলে আসছে, হ্যাঁ ঠিক আছে, তাহলে আপনারা সবাই হরিনাম জপ করবেন, প্রসাদ খাবেন, বাড়িতেও খাবেন, ঠিক আছে, আর কৃষ্ণ ভাবনায় থাকবেন, এটাই হচ্ছে মৃত্যুর জন্য প্রস্তুতি, ঠিক আছে। হরে কৃষ্ণা 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 হরে হরে, হরে রাম 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 হরে হরে, জয় হরিনাম সংকীর্তন কি জয়, শ্রীমন চৈতন্য চরিতামৃত গ্রন্থ কি জয়, জয় জয় অনন্ত কোটি বৈষ্ণব বৃন্দ কি জয়, জয় বৈষ্ণব সভা অনুষ্ঠান কি জয়, ভূ সীতারাম প্রেমানন্দে হরে হরে। কৃষ্ণ।